আমার মোবাইলটা ডিস্টার্ব, মোবাইল ডিস্টার্ব কেমনে? কয় রাত 12টার দিকে 10 মিনিটের জন্য একটু ফেসবুক চালাইতে বসলাম, হট করে 10 মিনিট পরে ফেসবুক রেখে দেখি 3টা বাজে রাত। আমি চালাইলাম 10 মিনিট, ঘড়ির দিকে তাকায় দেখি 3 ঘন্টা। আবার রাত 10টার দিকে কি বলে রাত মাগরিবের পরে 6টার দিকে পড়তে বসলাম, 4 ঘন্টা লাগাতার পড়লাম। পড়ার পরে ঘড়ির দিকে তাকায় দেখি 6টায় পড়তে বসছি, তাকায় দেখি মাত্র 6:30 বাজে। তার মানে তার ঘড়ির সমস্যা না মনোযোগের সমস্যা। ফেসবুকে যখন ঢুকে সারা রাত ফেসবুকে সময় কাটা যায়, ইউটিউবে যখন ঢুকে সারা রাত ইউটিউবে সময় কাটা যায়। ফেসবুকটা মনে করে এটা একটা মনে হয় আমার সংসদ, যা মন চায় করতেছে, যা মন চায় লিখতেছে, যা মন চায় কমেন্ট করতেছে, যা মন চায় করতেছে, তার কোনো হুঁশ নাই, কোনো কুল কিনারা নাই। এই রোগটা সমাজ আজকে খুব বেশি, ছোট বড়দের বিরুদ্ধে, বড় ছোটর বিরুদ্ধে, যে যার মতো মানতেছে। বাস বন্ধুর রূপ নিয়ে শত্রুতা করার একমাত্র জায়গা হলো ফেসবুক, ঠিক কিনা জানো? সমাজ ডিজিটাল হচ্ছে, এটা আমাদের জন্য সুখবর, বাংলা আরো এগিয়ে যাবে এটা আমরা সবাই চাই। কিন্তু এই ক্যামেরা দিয়ে মাইক দিয়ে আজকে ভিডিও হচ্ছে, আওয়াজ করতেছি, মাইক খারাপ, মাইক কি খারাপ, ক্যামেরা খারাপ না? আমি যে কাজ করি ওই কাজটা খারাপ? আমি মাইকে আওয়াজ করতেছি, বয়ান করতেছি, এটা কাজ ভালো। আবার কেউ নিয়া ফাইটটা যায় বুক ফাইটটা জায়গায়, তার কাজটা খারাপ, ঠিক না? ক্যামেরা দিয়ে মুভি ভিডিও করে, বয়ানও ভিডিও করে, কেউ মুভি ভিডিও করতেছে, কেউ বয়ান করতেছে, তার মানে ক্যামেরার দোষ না, যে ভিডিও করলো তার দোষ, ঠিক না? তো ফেসবুক হইতেছে উন্নয়ন, এগুলো একটা দেশের উন্নতি, আরো বাড়বে উন্নতি। উন্নতির কোনো দোষ দিয়া লাভ নাই, দোষ আমার, আমি ব্যবহার করতে জানি না, যার কারণে সমাজের অবক্ষয় দিন দিন বাড়তেছে, ঠিক কিনা জানো? ডিজিটাল এই বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না, অল্প দেখো ভাই। আরে পোলা মাইয়া জোয়ান বুড়া একই রোগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তার। যে যাই কিছু বল, রাগ করার নাকি আপনারা, যে যাই কিছু বলুক না কেন গায়ে লাগে না, আমরা কিন্তু চালাক জাতি মোটে ভয় পাই না। আমগো দেশে, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলুক না, আরে আমগো দেশে ফেসবুক আছে আমরা বলুক না, ঠিক কিনা? আদব আখলাক কারে বলে কিছু জানে না, বড়দের সম্মান করা মানতে পারে না, একজনে একাধিক আইডি চালায় ভাই, আর ফেক আইডির নাম কত প্রকার তারও জানা নাই। জোয়ান মরদ পোলায় সাজে ফেসবুকে তে মাইয়া, আর মাইয়ারা সব পোলা হইছে ফেসবুকে পাইয়া, ঠিক কিনা? কি একাজব জামানাতে আমরা পড়লাম ভাই, আরে কোনটা ছেলে কোনটা মেয়ে চিনার রূপায় নাই। এই সুবিধা ফেসবুক দিছে আর কেউ দেবে না, আমগো দেশে, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, আরে আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না। লাইক কমেন্ট আর শেয়ারের দামটা অনেক বেশি, যে যত লাইক পায় সে হয় তত সেলিব্রিটি। লাইক নিয়ে আমার আমার একটু, তুই আমার লাইক দিলি না কেন, তুই আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলি না কেন, লাগছে আমার আমার আছে না নাই? কেউ বা আবার লাইক কমেন্টের ভিক্ষার ঝুলি নিয়া, মাছের ছবি দিয়া কইব আমিন লেখেন মিয়া, নাই কলা গাছের ছবি দিয়া দিছে লেখতেছে আমিন না লিখে যাবেন না, আছে না নাই? লাইক কমেন্ট আর শেয়ারের দামটা অনেক বেশি, যে যত লাইক পায় সে হয় তত সেলিব্রিটি। কেউ বা আবার লাইক কমেন্টের ভিক্ষার ঝুলি নিয়া, বাসের ছবি দিয়া বলবে আমিন লেখেন মিয়া, আর জোকার মিয়া ফলোয়ারের সুযোগ কইরা দিছেন, তাই ফ্রেন্ড লিস্টে না ঝুইলা থাইকা চুপচাপ থাকবা বসে, কালা মাইয়া ধনা হইয়া প্রোফাইল রে ছবি, সেই ছবি দেখা যুবকরা সব হইতাছে আজ কবি। আসলে তো ফেক আইডি সব মাইয়ার আইডি না, আর পোলায় পোলায় চলতাছে প্রেম নিজেও জানে না। এই সুবিধা ফেসবুক দিছে আর কেউ দেবে না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না। যত প্রকার শত্রুতা সব বন্ধু সেই যা করে, অন্যের ভালো দেখা শুধু হিংসা জইলা মরে, পড়ালেখা কর্মকাণ্ড সব কিছু বাদ দিয়া, পিচ্ছি পোলায় চালায় ফেসবুক গভীর মন দিয়া। দুই বন্ধুর মাঝে যদি ঝগড়া বিবাদ হয়, সরাসরি না কইয়া সব ফেসবুকে তুই কয়। ফেসবুক এখন সংসদ আর হাইকোর্ট হইয়া গেছে, আর বকলম সব বলদ গুলা বিচারপতি হয়েছে, যখন তখন
ফোন করার কোনে ঘোষণা আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না আরে আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না ঠিক না বেঠি এগুলো হইলো এগুলো কেন বলি জানেন এগুলো রাসূলের জামানায় সাহাবা একরামরা বলতো সমাজের অবক্ষয় ইসলামের বিরুদ্ধে যারা কাফের শক্তি ছিল ওদের বিরুদ্ধে তারা কলম ধরে কবিতা পাঠ করতে এই এক ঘন্টা দেড় ঘন্টার আলোচনায় যতটুকু বোঝানো না যায় ছোট্ট একটা কবিতায় এর চাইতে অনেক বেশি আঘাত লাগে ঠিক না এজন্য এগুলা বলা যাদের অন্তরে লেগেছে দুঃখিত আর মনে রাখবেন এই প্রোগ্রামটা খারাপ দিলগুলোকে ভালো করার জন্যই করা ঠিক না যুবকরা অনেক কষ্ট করে আয়োজন করেছে যারা এই পর্যন্ত সাথে ছিল আল্লাহ সকলকে যেন কবুল করে বলেন আমিন